নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব। মাসালাটি হচ্ছে পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা জায়েজ আছে কিনা। প্রিয় দর্শক, মাসালাটি বর্ণনা করার পূর্বেই ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলতেছি। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও সফলকাম হব, আখিরাতেও সফলকাম হব। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাই প্রিয় দর্শক, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুকরণ করা এবং সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করা। আমরা যদি সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সফলকাম হয়ে যাব। প্রিয় দর্শক, এবারে জেনে নিই পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা যাবে কি না। পুরুষের জন্য শুধু চুল, দাড়ি, গোফে মেহেদি ব্যবহার করা যাবে, অন্য কোনো জায়গায় সৌন্দর্যের জন্য মেহেদি ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, যদি কোনো বিজ্ঞ ডাক্তার ঔষধ হিসেবে মেহেদিকে ব্যবহার করতে বলে, এক্ষেত্রে ঔষধ হিসেবে মেহেদিকে ব্যবহার করা যাবে, সৌন্দর্য হিসেবে মেহেদি ব্যবহার করা যাবে না। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিবুর রিজাল মা জহরা রিহুহু ও খফিয়া লাউনুহু, অতিবুন নিসা মা জহরা লাউনুহু ও খফিয়া রিহুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরুষের সুগন্ধি হচ্ছে ওই সকল জিনিস যে সকল জিনিস ঘ্রাণ ছড়ায় এবং যার রং হয় না, এবং মহিলার সুগন্ধি হচ্ছে ওই সকল জিনিস যার রং প্রকাশ হয়, ঘ্রাণ ছড়ায় না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত মাসালা বুঝে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটি কথা বলতে চাই, যারা ইসলামী জ্ঞান অর্জন করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।